হয় নুমলীগড়ত আজি প্রায় 10 বছর আগত কংগ্রেস সরকার যেতে আসলে মাননীয় মুখ্যমন্ত্রী তরুণ গগৈর নেতৃত্বত পর্যটন বিভাগে এই ঘরখন সাজিছিলে। আমি দেখি আমি আশা করেছিল যে ঘরখন হলে নুমলীগড় তেল হদনাগর আছে, দেও পর্বত আছে, বাবাথান আছে, এই পর্যটক স্থলত বিভিন্ন রাজ্যের পরা দেশের পরা পর্যটকসকল আহে আর ইয়াত জিরণি লব বলে আমি ভাবিছিল। কিন্তু আজি প্রায় 10 বছরের পাছত এই ঘরখন ভূত বাংলা হবলে গৈ আছে। তাত স্থানীয় কিছু যুবক যুবতীয় ড্রাগসর ব্যবহার করে আছে, মদ ভাঙর ব্যবস্থা করে দিচ্ছে। আমি স্থানীয় এসপি সার লগত ডিসি সার লগত কেবাবারও স্মারকপত্র দিয়ার সত্ত্বেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই। আমি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক এটাই কথা অনুরোধ জানাইছো, স্থানীয় যাক নিবনুয়া যুবক সকল আছে সেই অকল যুবকক লৈ এখন কমিটি গঠন করে এই ঘরখন পরিচালনা করবর কারণে একটা দায়িত্ব দিব লাগে। অন্যথা এই ঘরখনের জড়িয়ে নুমলীগড় একটা যে পরিবেশ আছে সেই পরিবেশটি বিনষ্ট হবলে গৈ আছে। প্রায় কোটি টাকা সরকারি ধন অপচয় করে দিলে। এই কোটি টাকা যদি আমি ভাল যুবক যুবতী যদি অনুদান হিসাবে দিও তেখেতসকলে নিবনুয়ার ক্ষেত্রে একটা সংস্থাপন বা উলিয়াব পারিলে হেতেন। আমি তো দেখা মতে তো আজি 9-10 বছরমান হয়ে গেল, ঘরটা এনেকাই পড়ে আছে, ইয়াত একো নাই হওয়া, এই তো হাবি জঙ্গল হয়ে গেল আপনাদের দেখিয়ে আছে, আর এনেকা কোনো নাই। কোনোবা আমার ওসর সাবরিয়া কোনোবা ডাঙর সরু লড়া ভাং মদ খাই এনে গুছি যায় আর ধামালি করে, সব জায়গা খাবলে বেয়া পায় না, ইয়াতে আহি খাই দিয়ে মানে মুকলি জায়গা হয় বলে ভূত বাংলা নিচিনা হয়ে গেছে। আর একো নাই, এখন ঘর তো দেখিছে আপনাদের জঙ্গল নিচিনা হয়ে আছে। এনেকা 9-10 বছরমান হব পড়ি আছে, মানে আমিও মানে আহাতো দেখা নাই, আর আহিছে যদিও আমি কব নোৱাৰো মানে। এটা আপনালোকক পাইছো বলে আমি গম পাও যে আপনালোকে আহিছে বলে, বাকি তো আর ইমান তো কব নোৱাৰো। আর তো আপনালোকে দেখিছে জঙ্গল হয়ে আছে, এই সেইকেইটা যেখিনি মদ ভাং খায় এইকেইটা ভাঙি দিয়ে কিছুমানে লৈ যায়, এটা কাক কব, এটা আপনাকও কব নোৱাৰো বা ময়ো ময় হয় বলেও কব নোৱাৰো, এনেকাই আর কি কম।